ভিনরাজ্যের মোটর বাইক চেপে রাতের বেলায় ঘোরাঘুরি করার সময় এক যুবককে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শামিল শেখ মন্তেশ্বরের পুটুশুরি পঞ্চায়েতের আজারনগরের বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে মোটর বাইকটিকে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে পুটুশুরি বাজার এলাকায় মন্তেশ্বর থানার পক্ষ থেকে নাকা চেকিং করার সময় ওই যুবককে তামিলনাড়ুর নম্বর প্লেট থাকা মোটর বাইক সহ ধরা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কী উদ্দেশ্যে নিয়ে মোটর বাইক সে ব্যবহার করছিল তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার কালনা আদালতে পাঠানো হয় মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।